আমি তোমাদের বলেছিলাম অধিশোষণের খুব গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায় অনুঘটন প্রক্রিয়া চলার সময়। অনুঘটন বা ক্যাটালিসিস কি তোমরা জানো? তাও এসো একবার মনে করিয়ে দিই। এই যে আমরা এত রাসায়নিক বিক্রিয়া পড়ছি বা আমাদের চারপাশেও প্রতিদিন যত বিক্রিয়া ঘটে যাচ্ছে, সেই সব রাসায়নিক বিক্রিয়ার হার কিন্তু সমান নয়। ভেবে দেখো, একটা কাগজকে আগুনে ধরলে সাথে সাথে সেটা পুড়ে যায় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। কত দ্রুত হলো বিক্রিয়াটা! কিন্তু লোহায় মরছে পড়া, এটাও তো একটা রাসায়নিক বিক্রিয়া, এটা তো এত দ্রুত হয় না। লোহার তৈরি জিনিসকে অনেক দিন খোলা বাতাসে ফেলে রাখলে ধীরে ধীরে ওতে মরছে পড়ে। এখন এমন কিছু রাসায়নিক পদার্থ খুঁজে পাওয়া গেছে যারা নির্দিষ্ট কিছু রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিতে পারে, অথচ বিক্রিয়ার শেষে তার নিজের কোনো পরিবর্তন হয় না, তাকে আবার ফেরত পাওয়া যায়। এদের আমরা বলি অনুঘটক। যেমন ধরো, পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস কেমন করে বানানো হয় মনে পড়ছে? ঠিক, পটাশিয়াম ক্লোরেটকে প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এটা ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস দেয়। কিন্তু পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে যদি সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো মেশানো হয়, তাহলে কিন্তু এতটা উষ্ণতা লাগবে না। মাত্র 200 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যেই দ্রুত KCLO3 ভেঙে অক্সিজেন তৈরি হবে। বিক্রিয়াটা দেখো, MnO2-র এখানে কোনো পরিবর্তন হয়নি, এটা শুধুমাত্র বিক্রিয়ার বেগকে বাড়াতে সাহায্য করেছে। তাই MnO2 হলো এক্ষেত্রে অনুঘটক, আর এই ঘটনাটাকে আমরা বলছি অনুঘটন বা ক্যাটালাইসিস। অনুঘটক প্রথম কবে খুঁজে পাওয়া গিয়েছিল জানো? 1794 সালে এলিজাবেথ ফুলহ্যাম নামের একজন রসায়নবিদ জারণ বিজারণ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এমন একটা রাসায়নিকের উল্লেখ করেন যেটা বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিচ্ছিল। 1811 সালে গটিলেব কারশফ স্টার্চ থেকে গ্লুকোজ তৈরির বিক্রিয়া অ্যাসিড অনুঘটনের প্রয়োগ ঘটিয়ে দেখান। তখনও অনুঘটক বা ক্যাটালিস্ট শব্দটা কিন্তু আসেনি। অনুঘটন বা ক্যাটালিসিস শব্দটা প্রথম প্রচলন করেন জন জ্যাকব বার্জেলিয়াস 1835 সালে। কেন অনুঘটক আসতেই রাসায়নিক বিক্রিয়ার বেগ হঠাৎ বেড়ে গেল বলো দেখি? মনে করে দেখো, রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ে আমরা পড়েছিলাম, দুটো বিক্রিয়ক পদার্থকে মিশিয়ে দিলেই যে সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে এমনটা কিন্তু নয়। ধরো A+B থেকে C তৈরি হবে। রাসায়নিক বিক্রিয়া হতে গেলে বিক্রিয়ক পদার্থগুলোকে আগে একটা ন্যূনতম শক্তি অর্জন করতে হয়। এই এনার্জি ব্যারিয়ারটাকে আমরা বলি সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। সক্রিয়করণ শক্তি যত কম হবে তত সেই বিক্রিয়া কম উষ্ণতায় হবে, সহজে হবে, তাড়াতাড়ি হবে। অনুঘটকে সে কি করলো? বিক্রিয়াটাকে একটা অন্য পথে চালনা করলো, যে রাস্তায় সক্রিয়করণ শক্তির মান কম, কাজেই তখন বিক্রিয়ার হার বেড়ে গেল। ব্যাপারটা এইভাবে ভাবতে পারো, তুমি একদিন ছুটির সকালে অঙ্ক করতে বসেছো, কিন্তু এমন কঠিন অঙ্কগুলো যে অনেকটা সময় চলে গেল কিন্তু তাও উত্তর মিলল না। এমন সময় তোমার স্যার এসে তোমায় কতগুলো টেকনিক শিখিয়ে দিলেন যাতে হিসেবটা তাড়াতাড়ি মেলে। ভেবে দেখো, এই যে স্যার তোমায় নতুন পদ্ধতিগুলো শিখিয়ে দিলেন, এতে স্যারের লাভ বা ক্ষতি কিছুই হলো না, কিন্তু তোমার অঙ্ক করার হার বেড়ে গেল। অনুঘটন প্রক্রিয়ায় অনুঘটকের ভূমিকাটাও একই। বুঝতে পারলে তো? অনুঘটক নিয়ে আরো অনেক কথা বলার আছে, অনুঘটকের বৈশিষ্ট্য জানবো, উদাহরণ শিখবো, কত ধরনের অনুঘটন হয় সব জানবো।
কিন্তু পরের ভিডিওতে দেখে নাও।